সমৃদ্ধ সৌদি আরব শুধু তেলেই নয়, আরও বেশ কয়েকটি কারণের জন্য বিখ্যাত এই সৌদি আরব। আর এই সব কারণেই সৌদি আরবকে বলা হয় মধ্যপ্রাচ্যের পাওয়ার হাউস। আজ আমরা আপনাদের সামনে সৌদি আরব সম্পর্কিত 15টি তথ্য তুলে ধরব। এই 15টি তথ্য আপনি হয়তো এবারে প্রথম শুনছেন, তো চলুন দেখে নিই সৌদি আরব সম্পর্কিত 15টি অজানা তথ্য কি লুকিয়ে আছে এর ভিতর। এক, সৌদি আরব বাংলাদেশের তুলনায় প্রায় 14.5 গুণ বড় আয়ত্তে, কিন্তু বাংলাদেশের জনসংখ্যা তাদের জনসংখ্যার 6 গুণের বেশি। বাংলাদেশের বর্তমান জনসংখ্যা প্রায় 16 কোটি, কিন্তু সৌদি আরবের বর্তমান জনসংখ্যা প্রায় 2 কোটি 73 লক্ষ। 2, সৌদি আরবে 2012 সালে প্রায় 3 মিলিয়নেরও বেশি মানুষ হজ করতে আসে, যাদের অধিকাংশই বিশ্বের বিভিন্ন দেশের নাগরিক। এই বিশাল জনসংখ্যা বিশ্বের বিভিন্ন দেশের মোট জনসংখ্যার চেয়েও বেশি। 3, সৌদি আরবে উটকে এখনও গুরুত্বপূর্ণ প্রাণী হিসেবে গণ্য করা হয়। এই রাজধানীতে একটি উটের বাজার রয়েছে, সেখানে প্রায় প্রতিদিন 100 উট বিক্রয় করা হয়। 4, সৌদি আরবে প্রায় 80% শ্রমিকই বিদেশি। এই দেশটিতে প্রায় মোট 8.5 মিলিয়ন শ্রমিক রয়েছে, যাদের মধ্যে প্রায় 6 মিলিয়ন বিদেশি শ্রমিক একটি বড় তেল ক্ষেত্রে অংশতে কাজ করছে। 5, সৌদি আরবে বিশ্বের সবচাইতে বড় তেলক্ষেত্র রয়েছে। এই গাওয়ার তেলক্ষেত্র মজুদ রয়েছে প্রায় 75 বিলিয়ন ব্যারেল তেল। এই পরিমাণ তেল 47 লাখেরও বেশি অলিম্পিক সুইমিং পুল পূর্ণ করা সম্ভব। 6, বিশ্বের সর্বোচ্চ বিল্ডিং নির্মাণ করছে সৌদি আরব। 2018 সালে কিংডম টাওয়ার নামে বিল্ডিংটি নির্মাণের কাজ এখনও চলছে। এই টাওয়ারের উচ্চতা প্রায় 1 কিলোমিটার পর্যন্ত হবে। কিংডম টাওয়ার নির্মাণ করতে ব্যয় হচ্ছে প্রায় 3.5 বিলিয়ন ডলার। 7, জার্মানির তুলনায় প্রায় 6 গুণ বড় সৌদি আরব, তবে এই দেশটিতে প্রায় 95% মরুভূমি এবং এই দেশে প্রায় 1.45% জমি চাষের যোগ্য। বিশ্বের মধ্যে 13তম স্থান দখল করেছে সৌদি আরব আয়ত্ত আকারে। 8, সৌদি আরব 6টি অর্থনৈতিক শহর তৈরি করেছে। এই শহরগুলো তৈরি করতে যে অর্থ খরচ হবে তার পরিমাণ কেনিয়ার মোট GDP-র 3.5 গুণ বেশি। শহরগুলো তৈরি হলে সৌদি GDP পেতে অবদান রাখবে বলেও আশা করা হচ্ছে। এতে 1.3 মিলিয়ন মানুষ এর কর্মস্থানও হবে বলে ধারণা করা হচ্ছে। 9, সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য খোলা ময়দানে জনসম্মুখে শিরচ্ছেদ করা হয়। এই প্রথা এখনও চালু রয়েছে, কিন্তু সম্প্রতি এই কাজের জন্য উপযুক্ত ও আগ্রহী জল্লাদ পাওয়া যাচ্ছে না বর্তমানে, তাই শিরচ্ছেদ কাজ বন্ধ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে এই দেশটির বিষয়ে। এবং 10, বিশ্বের একমাত্র স্থান সৌদি আরব যেখানে এখনও পর্যন্ত মহিলাদের গাড়ি চালানো নিষেধ। এই দেশটিতে এখনও পর্যন্ত মহিলাদের গাড়ি চালানোর লাইসেন্স দেওয়া হয় না। দেশটিতে অবশ্য কোনো আইনে বা কোনো খাতা কলমে লেখা নেই যে মহিলারা গাড়ি চালাতে পারবেন না, কিন্তু দেশের সরকার এখনও এটি নিষিদ্ধ বলবৎ রেখেছেন। প্রিয় দর্শক, এমন ধরনের দেশ বিদেশের নিত্য নতুন তথ্য পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনার মূল্যবান মতামত দেবার জন্য আমাদের চ্যানেলে কমেন্ট করুন। অবশেষে লাইক দিয়ে আমাদের সাপোর্ট করুন এবং আপনার বন্ধুদের দেখার জন্য এই ভিডিওটি শেয়ার করতে পারেন।